আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। গতদিন আমরা গড় করিয়েছিলাম, তাই না? গড়ের কিছু যোগ্যতা ভিত্তি করিয়েছি, আজকেও সেটাই থাকবে। কারণ আমাদের এবারে যে পরীক্ষাটা দেওয়া হচ্ছে, নেওয়া হবে, সেই পরীক্ষাতে কিন্তু আমাদের গড় চ্যাপ্টারটা আছে, সে কারণে আজকেও এখান থেকে কিছু যোগ্যতা ভিত্তি করাবো। আচ্ছা, আসো আমরা শুরু করি যোগ্যতা ভিত্তিগুলো। প্রথম হচ্ছে প্রশ্ন, প্রথমটার প্রশ্ন আমি লিখেছি, সেখানে হচ্ছে সাতটি খেলনা গাড়ির মোট মূল্য 406 টাকা, প্রথম তিনটি গাড়ির গড় মূল্য 58 টাকা এবং শেষের তিনটি গাড়ির গড় মূল্য হচ্ছে 55 টাকা। শেষের তিনটি গাড়ির মোট মূল্য কত? তাহলে 60টা গাড়ি কিনা হয়েছে, 60টা গাড়ির মধ্যে প্রথম তিনটার দাম বলছে এবং শেষের তিনটার দাম বলা হয়েছে। তাহলে কয়টা গাড়ি গেল? মোট 6টা গাড়ির মূল্য দেওয়া আছে, বাকি 1টা গাড়ির মূল্য দেওয়া। তো প্রথমে কথা আমাদেরকে কি বলেছে, কথা বলেছে শেষে তিনটি গাড়ির মোট মূল্য কত সেটা বের করতে বলেছে। তাহলে আসো আমরা শুরু করি। শেষে তিনটি গাড়ির মোট মূল্য বের করতে বলেছে, তো শেষে তিনটি গাড়ির গড় মূল্য কত দেওয়া আছে দেখি। শেষে তিনটি গাড়ির, শেষে তিনটি গাড়ির গড় মূল্য দেওয়া আছে 55 টাকা। তাহলে শেষে তিনটি গাড়ির মোট মূল্য মানে টোটাল কত টাকা হয়েছে সেটা বের করতে হলে কি করতে হবে? ওই গড় মূল্যকে 3 দিয়ে গুণ করতে হবে। 55 × 3 = কত হবে? 95 × 3 = কত হবে? 3 × 5 = 15, হাতে আছে 1, 3 × 5 = 15, 15 × 1 = কত? 16, 165 টাকা। তাহলে শেষে তিনটি গাড়ির মোট মূল্য কত টাকা? 165 টাকা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে তিনটি গাড়ির মোট মূল্য দেওয়া আছে, গড় মূল্য দেওয়া আছে, গড় মূল্য থেকে মোট মূল্য বের করতে হলে ওই গড় মূল্যর সাথে তিনটা গাড়ি, তিন যে তিনটা গাড়ি বলেছে সেই তিনটি গুণ করলে আমরা মোট মূল্য পেয়ে যাব। আশা করি কথা বুঝতে পেরেছ। তাহলে 165 টাকা আসবে, তাই না? এটা আমাদের আবার এই জিনিসটা আমার গরম গরম বলতে লাগবে। আচ্ছা, 165 টাকা। খতে বলেছে প্রথম তিনটি গাড়ির মোট মূল্য কত, তাহলে কত একই রকম দেওয়া আছে প্রথম তিনটি গাড়ির, প্রথম তিনটি গাড়ির গড় মূল্য 458 টাকা। তাহলে সুতরাং প্রথম তিনটি গাড়ির মোট মূল্য হবে 58 × 3 = 4 থেকে তিনটি গুণ করলে কত হবে? 3 × 8 = 24, 4 × 8 = 2, 3 × 5 = 15, 15 × 2 কত? 16, 177 টাকা। তাহলে প্রথম তিনটি গাড়ির মোট মূল্য আসত 174 টাকা।
তাহলে গড় মূল্য থেকে মোট মূল্য বের করতে পারবে। গড় মূল্য যেটা দেওয়া থাকবে আর যে সংখ্যাটা দেওয়া থাকবে, তিনটা গাড়ি বললে তিনটা গাড়ি, দুইটা গাড়ি বললে দুইটা গাড়ি, যে কয়টা গাড়ি বলে, যে কয়টা খেলনা বলে, যে কয়টা চকলেট লাগে, মোট মূল্য বের করতে হলে গড় মূল্যের সাথে ওই সংখ্যাটাকে কী করে দিব, গুণ করে দিব। গুণ করলেই আমরা কী পাবো, মোট মূল্যটা পাবো। আচ্ছা, এরপর হচ্ছে গ, চতুর্থ গাড়ির মূল্য কত, চতুর্থ গাড়ির মূল্য বের করতে হবে। চতুর্থ গাড়ির মূল্য বের করতে হলে আমরা কীভাবে বলবো, আশা করি আমরা বুঝতে পেরেছ। প্রথম তিনটি গাড়ির মোট মূল্য 174 টাকা, শেষ তিনটি গাড়ির মোট মূল্য 162 টাকা। প্রথম তিনটি এবং শেষ তিনটি গাড়ির একসাথে মোট মূল্য 174 যোগ 165 টাকা, 174 কে 165 4 5 9 7 6 3 349 টাকা। তার মানে প্রথম তিনটা এবং শেষ তিনটা গাড়ির একসাথে মূল্য হচ্ছে 339 টাকা, আর সাতটা গাড়ির মূল্য একসাথে কত দেওয়া আছে, দেওয়া আছে 7টি গাড়ি, দেওয়া আছে 7টি গাড়ির মোট মূল্য 406 টাকা। তাহলে 7টা গাড়ির মূল্য থেকে যদি ওই 6টা গাড়ির মূল্যটা কি করে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমরা কি চতুর্থ গাড়ির মূল্যটা পেয়ে যাবো না, চতুর্থ গাড়ির মূল্য, চতুর্থ গাড়ির মূল্য সমান সমান 406 কত হবে, 16 থেকে 9 গেলে কত, 7 10 থেকে 4 গেলে 6 67 টাকা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে কীভাবে অঙ্কটা করতে হবে, চতুর্থ গাড়ির মূল্য কত সেটা বের করতে হলে আমাদেরকে কী করতে হবে, প্রথম তিনটা গাড়ির মোট মূল্য আর শেষের তিনটা গাড়ির মোট মূল্য এই দুটোকে কী করতে হবে, যোগ করতে হবে, আর একসাথে 7টা গাড়ির মোট মূল্য তো দেওয়াই আছে, তো 7টা গাড়ির মূল্য থেকে 6টা গাড়ির মূল্যকে যদি আমরা বাদ দিয়ে ফেলি তাহলে কী পাবো, তাহলে যেইটা পাবো সেটা হচ্ছে আমার চতুর্থ গাড়ির মূল্য। আশা করি তোমরা ওগুলো বুঝতে পেরেছ। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কে যাই। Thank you.
সেই সমষ্টি ৪৪ বছর শাপলা ও মনিরের বছর সমষ্টি জাহাঙ্গীর তার মনে দুজনের বয়সের যোগফল বা সমষ্টি দেওয়া হচ্ছে ৪৪ বছর, শাপলা আর মনির ওদের দুজনের বয়সের সমষ্টি দেওয়া হচ্ছে ৩৮ বছর, জাহাঙ্গীর বয়স ২১ বছর। একটা কথা খেয়াল করো তো, একটু আগে যে অঙ্কটা করেছিলাম সেখানে কিন্তু গড় মূল্যটা দেওয়া ছিল, সেখানে আমাকে মোট মূল্য বের করতে হবে, আর এটা পুরাটাই বিপরীত। এখানে মোট যে বয়স সেটা দেওয়া আছে, গড়টা বের করতে হবে। তাহলে গড় বের করতে হলে ভাগ করব, আর যদি আমাকে মোট মূল্যটা বের করতে হয় সেক্ষেত্রে আমরা কী করবো, গুণ করব। কাকে দিয়ে ভাগ করব, যে কয়টা সংখ্যা থাকবে এখানে দুজন, জাহিদ এবং মনির দুজন, তাহলে দুই দিয়ে ভাগ করব। আর যদি মোট মূল্য বের করতে বলতো তাহলে কত দিয়ে গুণ করতে, দুই দিয়ে গুণ করতে। আশা করি জিনিসটা আর ক্লিয়ার হলো। তাহলে জাহিদ ও মনিরের বয়সের গড় কত বের করতে বলেছে, আসো আমরা মনে কীভাবে করবো। প্রথমে জাহিদ আর মনিরের বয়সের সমষ্টি দেওয়া আছে, দেওয়া আছে জাহিদ ও মনিরের বয়সের সমষ্টি ৪৪ বছর। সুতরাং জাহিদ ও মনিরের গড় বয়স হবে, গড় বের করতে বলেছে তাহলে কি করব, তাহলে ভাগ করব, গড় বয়স ৪৪ ভাগ ২ বছর। ৪৪কে ২ দিয়ে ভাগ করলে কত হবে, ২ দুগুণা ৪, ২ দুগুণা ৪, তাহলে কত আসবে, ২২ বছর। অতএব জাহিদ ও মনিরের গড় বয়স ২২ বছর। একইভাবে শাপলা ও মনিরের গড় বয়সের গড় বের করতে হবে, তাহলে শাপলা ও মনিরের বয়সের সমষ্টি কত দেওয়া আছে প্রশ্নে, বয়সের সমষ্টি
বছরের সংস্কৃতি হচ্ছে 38 বছর। গড় বয়স তার লেখা হবে তাহলে সাতটা কুড়ির গড় বয়স হচ্ছে কত? 19 বছর। এরপর বলছে জাহি ও সাপটার বয়সের গর্ব। এখানে সবার গর্ব বয়স জানি, বয়সের সমষ্টি জানি। জাহি তার সাপটা সম্পর্কে আমার উপরে সেটা কিছুই বলে নাই। তাহলে প্রথমে আমাকে জাহিদ এবং সাপটার বয়স, ও জাহিদের বয়স দেওয়া আছে 21 বছর। জাহিদের বয়স কত দেওয়া আছে? 21 বছর। আর বলেছে এখানে কি জাহিদ আর কি সাপটার বয়স, তাহলে আমাকে সাপড়ার বয়স জানতে হবে। সাপড়ার বয়স আবার কার সাথে সম্পর্কিত? মনিরের বয়সের সাথে। তাহলে প্রথমে আমাকে কার বয়স জানতে হবে? জাহিদের বয়স দেওয়া আছে, মনিরের বয়সটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা মনিরের বয়সটা বের করি। গদে দেওয়া আছে জাহিদের বয়স, জাহিদের বয়স 21 বছর, জাহিদ ও মনিরের বয়সের সমষ্টি 44 বছর। তাহলে মনিরের বয়স বের করতে হলে জাহিদের বয়স থেকে বাদ দিতে হবে না, জাহিদের বয়স 21 বছর। সুতরাং মনিরের বয়স কত হবে? মনিরের বয়স 23 বছর। তাহলে দেখো জাহিদের বয়স দেওয়া আছে, জাহিদের বয়স আর মনিরের বয়সটা যদি বের করতে হয়, জাহিদ ও মনিরের বয়সের সমষ্টি থেকে জাহিদের বয়সটা বিয়োগ করে দিলে মনিরের বয়স পড়ে। এখন মনিরের বয়স হচ্ছে কত? 23 বছর। আবার শাপলা আর মনিরের বয়স কত দেওয়া আছে? শাপলা ও মনিরের বয়সের সমষ্টি, মেয়ের বয়সের সমষ্টি 38 বছর। সুতরাং মনিরের বয়স 23 বছর। তাহলে সাপনার বয়স কত হবে? তাহলে দেখো গদে হচ্ছে জাহিদ আর সাপনার বয়সের গড় কত। তো জাহিদের বয়স তো দেওয়াই আছে, সাপনার বয়স বের করার জন্য আমাকে এখানে দুই ধাপে কাজ করতে বলেছে। সাপনার বয়স বের করতে হলে মনিরের বয়স জানতে হবে। তাহলে প্রথমে জাহিদার মনিরের বয়সের সমষ্টি থেকে জাহিদের বয়সটা বাদ দিলে মনিরের বয়স পাচ্ছি। এরপর মনির আর সাপনার বয়সের সমষ্টি থেকে যদি মনিরের বয়সটা বাদ দিই, তাহলে পাচ্ছি সাপনার বয়স। এখন আমি সাপনার বয়সও জানি, জাহিদের বয়সও জানি। তাহলে এখন তো খুব সহজে গড় বয়সটা নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে গড় বয়সটা নির্ণয় করতে হলে এখানে তো সমষ্টি দেওয়া নাই, তাহলে আগে ওদের দুজনের বয়সের সমষ্টি বের করতে হবে। এখন সাপলা, জাহিদ ও সাপলার
জাহিদ ও শাপলার বয়সের সমষ্টি 21 যোগ 15 বছর তাহলে কত হবে 5 6 ভেঙে দিন 24 বছর সুতরাং গড় বয়স 36 ভাগ 2 বছর সমান কত আপনাদের জন্য 36 18 বছর 21 বছর 44 18 বছর তাহলে আমার জাহিদ এবং শাপলার গড় বয়স কত আসলো জাহিদ ও শাপলার গড় বয়স 18 বছর আশা করি বুঝতে পেরেছ এই দুটো অঙ্ক কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গেছে যে গড় মূল্য আর মোট মূল্যটা আমরা কি গড়টা আর মোটটা কিভাবে বের করবো মোট হলে গুণ গড় হলে কি করবো ভাগ করবো আরো বেশি বেশি করে যোগ্যতা ভিত্তিক প্র্যাকটিস করবে ভালোভাবে পরীক্ষা দেবে আর এক কথা উত্তরগুলো অবশ্যই 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 প্র্যাকটিস করবে।